গুণিতক এবং গুণনীয়ক। পাঁচের ছয়, গসাগু এর ব্যবহার। এক, 12 সেন্টিমিটার প্রস্থ এবং 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজ আছে। আমরা কাগজটিকে কয়েকটি সমান বর্গাকৃতির টুকরা করে, যেন কোনো অবশিষ্ট অংশ না থাকে, সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। ডান পাশের ছক কাগজ ব্যবহার করে দেখি যে কোনো অবশিষ্ট না রেখে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গের আকারে এটিকে ভাগ করা যায় কি না। এক, ছক কাগজ থেকে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে? দুই, একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন, যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রী সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এবং প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে তা নির্ণয় করো। তিন, একজন শিক্ষক 60টি পেন্সিল এবং 36টি খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমান ভাগে ভাগ করে দিতে চান। সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?